আওয়ামী লীগ চিন্তিত নয়, বরং নির্বাচন বানচাল সহ আন্দোলনের নামে সহিংসতা করতে চাওয়া বিএনপি বিপদে পড়েছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দর্শক, প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, দেখে নিব রিপোর্টটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবর হুমকির প্রতিবাদে রাজধানীর মধ্য বাড্ডায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মহানগর উত্তর আওয়ামী লীগ। সমাবেশে যোগ দেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে মার্কিন ভিসা নীতি সরকারের পক্ষে কাজ করবে। নিষেধাজ্ঞা এখন তাদের বিরুদ্ধে আসছে, তাদের বিরুদ্ধে আজকে ওই ভিসা নীতি এসছে। তিনি আরও বলেন, গাজীপুর সিটি নির্বাচনের মাধ্যমেই প্রমাণ হয়েছে এই সরকারের অধীনে অবাধ নির্বাচন নিয়ে জনগণের কোনো উদ্বেগ নেই। সুষ্ঠু ভোটের মাধ্যমেই ক্ষমতায় যাবে আওয়ামী লীগ। সুষ্ঠু নির্বাচনে যারাই বাধা দেবে তাদেরকে তাদের ভিসা বন্ধ করে দিবে। আমাদের এখানে কিছু নেই, আমরা সুষ্ঠু নির্বাচন গাজীপুরে সর্বশেষ করে দেখিয়ে দিয়েছি যে আমরা সুষ্ঠু নির্বাচন করব। শেখ হাসিনার জনপ্রিয়তায় ভয় পায় বলেই বিএনপি নির্বাচন বানচাল করতে চায় বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। তারা ভয় পায় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।